আল্লাহর নবী সাল্লাহ আলী আসাল্লামের আনিত কোনো জীবন বিধানকে নিয়ে কেউ যদি ঠাট্টা উপহাস বা মস্করা করে এটা ইমান ভঙ্গের দুই নাম্বার কারণ বর্তমান আমাদের পার্লামেন্ট সহ বাংলাদেশের প্রতিটি পাড়ায় এলাকাতে একটা ভিন্ন ধর্মের লোকেরা মাথা তারা দিয়ে উঠেছে তাদেরকে বলা হয় বাউল আরবিতে বাউলের বাংলা হলো কি পারসা কথা কি বুঝতে পারছেন কিনা মূলত এটা এই রকম নয় এই বাউল ধর্মের লোকেরা বর্তমান সময়ে আল্লাহকে মুনাফিক পর্যন্ত বলে গালি দিয়েছে এর মধ্যে একজন কারাবরণ করেছে সরকার নাম একটা যেন কি মহিলা রিতা সরকার অলরেডি কারাগারে গিয়েছে প্রশ্ন আসতে পারে এই বাউল ধর্ম তারা কেন ইসলামকে নিয়ে ঠাট্টা উপহাস করে মূলত ফিলিস্তিনের বাল থেকে বাল থেকে এই বাউল ধর্মটা এসেছে এদের প্রধান হল মৈথুন মেয়েদের দেহভোগ কামরিপু সমাচার এগুলো হলো বাউল ধর্মের মূল জিনিস কথা বলতে পারতেন কিনা এই কথাটা যদি আমি বলি তাহলে আমাদের বিরুদ্ধে হামলা মামলা হতে পারে লালন ধর্ষণের উপরে বাউল ধর্ষণের উপরে সব থেকে বড় যিনি পণ্ডিত এনায়ত করিম তিনি বই লিখেছেন বাউল সম্প্রদায়ের পনেরো ষোলো নাম্বার পৃষ্ঠা বাউল পরিচিতি সেখানে তিনি উল্লেখ করেছেন কুষ্টিয়া ইউনিভার্সিটি থেকে উনিশশো পঁচাশি সনের দিকে তাদেরকে একবার ইসলামের দাওয়াত দেওয়া হলে তাদের এই ভণ্ডামি তাদের আঁকড়ায় মেয়ে নিয়ে এই ফুর্তির বিরুদ্ধে বলা হলে তারা আদালত বরাবর একটি চিঠিতে স্পষ্ট লিখেছে যে আমরা হিন্দুও নই আমরা মুসলিমও নই আমাদের আলাদা আরেকটা জাত ধর্ম আছে আমাদের জাত ধর্ম হলো বাউল ধর্ম কেননা তোমাদের নবী যেমন লা ইলাহা ইল্লাল্লাহ আমরা যেমন পড়ি মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ি কিনা যদি ওটা কালেমা না হয় কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ কিন্তু তারা বলছে যে আমাদের নবী হলো লালন লা ইলাহা ইল্লাল্লাহ লালন রাসূলুল্লাহ সুবহানাল্লাহ বলবেন নাউযু বিল্লাহ বলবেন আর বাউলের সাথে একটা গ্রুপের অত্যন্ত তো প্রথমিল তারা কারা তারা হলো নাস্তিক নাস্তিকরাও আল্লাহতে অবিশ্বাসী বাউলরাও আল্লাহতে অবিশ্বাসী কথা বুঝতে পারছেন কিনা সুতরাং যারা বাউল বাউল ধর্মে ধর্মে তারা কখনো অন্য ধর্মকে হিন্দু ধর্মকে হিন্দু বলে খ্রিস্ট খ্রিস্ট ধর্মকে বলে কিন্তু কি বলে তারা জবন জবন মানে জাত মানে হিন্দুদের ধারণা ছিল যদি হিন্দুরা মুসলমানদের শরীর স্পর্শ করে তাহলে তাদের জাত চলে যাবে এজন্য মুসলমানদের জবন বলে জবন আর তাদের দৃষ্টিতে তারা প্রতি বছর সাধু সঙ্গ করে এবং তারা ওরস দেয় ওরসের মধ্যে তারা প্রেম বাধা খায় তাদের প্রেম বাধা হলো মহিলাদের মাসিক স্রাপ তারপর মহিলাদের বীর্য পুরুষদের মল মহিলাদের মল মূত্র ইত্যাদি বানিয়ে তারা প্রতি বছর হরস করে এই হরসের মধ্যে তারা প্রেম বাধা খায় এবং রাতের বেলায় তারা সাধু সঙ্গ করে সাধু সঙ্গ হল বাউল ধর্মের মেয়েরা কোনো বিয়ে বসে না তারা যুক্তি দেয় যে একজন মুসলমানের যদি চারটা বউ থাকতে পারে একজন ব্রাহ্মণ যদি একাধিক বিয়ে করতে পারে তাহলে একজন বাউল মহিলা কেন একাধিক পুরুষের সাথে সঙ্গ দিতে পারবে না যাদের চরিত্র হলো এই রকম যারা পাড়ায় পাড়ায় গান গেয়ে বেড়ায় যারা তাদের দেহ ব্যবসা দেহ ব্যবসা ভিত্তি করে মানুষের ইমান ইসলামের ক্ষতি সাধন করে তারা এখন আমাদের ইসলামের গাইডলাইন দিচ্ছে আলাদা একটি তাদের বাউল ধর্ম ঠিক বলেন যেমন তারা বলতে চায় আহমেদ নামের মিমের পর্দা উঠাইয়া দাও সেটাই তো তা আহাত বিরাজ করে জানিয়ে সর্বজন বাউলদের উপরের দিকটা হলো সুফি সুফিবাদে গেলা আমাদের এই বাউল ধর্মে থেকে বর্তমানে হকানি যে পীর আছে আমার উস্তাদ আমার একদিন বলেছিলেন যে উস্তাদছিলেন এই এই সমস্ত পীরেরাও কিন্তু বাউলদের কথাগুলো নেয় যেমন তাদের বড় বাউলদের উপরে সুফি আর ভিতরে হলো মেয়েদের দেহ নিয়ে ব্যবসা করা মেয়েদের সাথে নাচানাচি করা কথা বুঝতে পারছেন না। যেমন এরু এরুই একজন গুরু হলো মানসুর আল্লাহ তার আরেক নাম হলো হুসাইন ইব্রাহ মানসুর বিদায় দশম খণ্ডের পঞ্চান্ন পৃষ্ঠা মনসুর আল্লাহ নিজেকে দাবি করেছে আনাল হক আনাল হক আমি আল্লাহ আমি আল্লাহর রোহ আমি আল্লাহ আমার হলো দুইটা রোহ একটা রোগর নাম হলো জানক আরেকটা রোগের নাম হল তনিকা আমার পবিত্রতা সেটা আল্লাহর পবিত্রতা ও ঈশিয়ানে ও নিকা আমার অপবিত্রতা সেটা আল্লাহর অপবিত্রতা মনসুর আল্লাহ নিজেকে আল্লাহ দাবি করেছিল কি দাবি করেছিল মানসুর হাল্লা সিদ্দিক আল্লাহ দাবি করেছিল বাউল বাউলরাও নিজেরা এটা মনে করে যে আল্লাহ বলতে কোনো কিছু নাই পরকাল বলতে কোনো কিছু নাই জান্নার জাহার নাম বলতে কোনো কিছু নাই কারণ বাউল বাউল তত্ত্বে ধর্ম বিশ্বাস হলো বাউলরা এটা মনে করে যেমন ফকির লালনের উস্তাদ ছিল সিরাজ তিনি গান লিখছেন জলের উপর পানি না পানির উপর জল বল খোদা বল খোদা বল মানে জলের উপর পানি জলের উপর পানি না পানির উপর জল বল খোদা বল খোদা বল কালির উপর আলী না আলীর উপর কালী কার থেকে কে বড় বলো কার কি অবস্থান চিন্তা করছেন প্রত্যেক বাউলের আধুনিক প্রতীক্ষিত হল লালন আজ থেকে ধরেন দেড়শো বা একশো সত্তর বছর আগের কার লোক অথচ আমরা প্রত্যেকেই লালনদেরই দেরি সেমা গানগুলাকে ধর্মীয় তথা আধ্যাত্মিক গান বলে মনে করি লালন ফকির বা বাউলদের একটি বড় ধর্ম হলো মহিলাদের সাথে যৌনাচারে লিপ্ত হওয়া যেমন আমরা অনেকেই বলি না মুসলিম রমণী বলি না। রমণী হলো হিন্দুদের ওই বিধবা মহিলাগুলো যারা বিয়ে করতে পারে না তারা রাতের অন্ধকারে ওই হিন্দু বা বাউল যোগীদের সাথে রমন ক্রিয়া বিশেষ ক্রিয়া লিপ্ত হলে তাকে কি বলা হয় রমণী বলা হয় যেমন লালন ফকির তার গানের মধ্যে লিখেছে আত্মাত্ম দিব্য জ্ঞানী সেই হয়েছে লালন বালে কত দিনে পাব গুরুর চরণ দুখানি তা অকালের ফল পাকায় লালন কিসের ফল অকালের ফল পাকায় লালন মানে ছোট ছোট মেয়েদের সাথে ছোটবেলা থেকেই তিনি তার করবেন এমনকি লালনরা একটি সময়ে মানে বাউল ধর্মের লোকেরা তারা মেয়েদেরকে সাধুসঙ্গ দেয় কথা বুঝতে পারতেন কিনা দিনভর গান গায় রাতের বেলা মেয়েদেরকে নিয়ে ফুর্তি করে যৌন ইতা করে বেহায়ার মতো নির্লব্ধের মতো তারা এইসব করে আর বাংলাদেশের এই সমস্ত লোকেরা আমাদেরকে দিক নির্দেশনা দিচ্ছে বাউলরা কোরআনকে চেঞ্জ করে তারা একটা কায়দা রেখেছে বাউলদের কায়দার নাম হলো ফকির বিলাস বাউল কায়দা তারা আলিফ থেকে ইয়া পর্যন্ত আমাদের আলিফ থেকে পর্যন্ত আছে না তারা লিখছে বাবা শরীরের ভিতর একটা আলিফ আছে এইটার পরিচয় যদি তোমরা পেয়ে যাও তাহলে তোমরা আল্লাহর পরিচয় পেয়ে যাবা আমি বলি বাবা মানব শরীরের আলিফের ভিতর তো নোকটা আছে কিন্তু আল্লাহর আলিফের ভিতর তো কোনো নোকটা নাই তোমার নোকটা কেটে ফেলো তাহলে বুঝবো তোমার শরীরে আলিফ আছে কয় হুজুর আপনারা পড়েন দিলের কোরআন কালির কোরআন আর আমরা পড়ি দিলেন কোরআন কোরআন হলো নব্বই পাড়া ষাট পাড়া হলো বাতিনি আর তিরিশ পাড়া হলো জাহিরি কথা বুঝতে পারছেন কিনা এগুলো সব শিয়া আর বাউল ধর্ম থেকে এসেছে বাউলদের কাছে কোনো পাত নাই মানে বাউলদের কাছে বামান চান্ডাল বদ্ধ মুচি এক দলেতে হয়ে গো সুচি দেখে শুনে হয় না রুচি যাবে গেল যাবে গেল বইলে আছে না বামান চান্ডাল বদ্ধ মুচি এক জলেতে হয়ে গো সুচি দেখে শুনে হয় না রুচি এই কথা বলতে চাচ্ছে যে ভামান চান্ডাল বদ্ধ মুচি একজলেতে হয় গোসছি মানে কোনো জাতপাত নাই বাউলদের কোনো ধর্ম নাই আর আমাদের ধর্ম কি চেল্লায় বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও পৃথিবীর মানুষের শোনব সূরাতুল ইমরান তিন নাম্বার সূরার চল্লিশ নাম্বার আয়াতে আল্লাহ বললেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম

অন্য কোন জীবন ব্যবস্থা খুঁজতে চাই আমি আল্লাহ কেমন পর্যন্ত তাদের কাছে গ্রহণ করব না এবার তাদের বাউল আঁকড়ায় কুষ্টিয়া তাদের তীর্থস্থান বানিয়েছি আমাদের যেমন হজের জন্য মিলন মেলা হলো হজ করার জন্য আমরা যেমন আরব দেশে যাই তারা তেমনি ভাবি লালনের আঁকড়াকে তাদের আঁকড়া মনে করে ওই কুষ্টিয়া নগরীতে লালনের তীর্থস্থান তারা বানিয়েছে কথা বুঝতে পারতেন কিনা আর লালন ধর্মের লোক মিডিয়াতে যেগুলো বসে কথা বলে যেগুলো আল্লাহকে স্বীকার করে দেখবেন এগুলো নারীর স্বাধীনতা নারী স্বাধীনতা জরই স্বাধীনতা জরই স্বাধীনতা বলে টক শোর মধ্যে আমদাজ মন্দাজে চেল্লাচেলি করে কথা বলে ঠিক না ঠিক এরা সাফ হলো এরা সাফ হলো ইসলামের বিরুদ্ধে অবস্থা নেওয়ার জন্য একটি শক্তি যা মুসলমানদের ইমান মুসলমানদের আমলকে নষ্ট করে দেওয়া হয় এমন কি এই লালন ফকির ধর্মের লোকেরা তাদের কোনো নামাজ রোজা হজ লাগে না এমন কি তারা পুরসাপ করে পানি পর্যন্ত নেয় না যদি বলা হয় পুরসাপ করে পানি নাও না কেন হুজুর যেই পানি পানি করে হুসেন কারবালার ময়দানে শহীদ হয়ে গেছে ওই পানি আমি কেমনে আমার লজ্জাস্থানের গুড়াতে ঠেকায় আমি বলি বাবা সামনে যদি ঠেকানো না যায় পিছনেও ঠেকানো যায় না কারণ সামনে যদি ঠেকাতে না পারো পিছনেও পারবা না পানি পানি কয়ে হুসেন মারা গেছি এই জন্য পানি নেয় না বাল এই জন্য তারা আবার ধাদা দেয় কয়ে হুজুর একটা কথা বলি বলেন জি হুজুর আপনারা আল্লাহ যেইটা মারে ওইটা খান না আপনি সবেও করে কেন খান আমি বলি বাবা আল্লাহ যে টিউবওয়েল দিল সেই টিউবওয়েলের পানি তো একদিনও খাইলা না নিজের টিউবওয়েল গাল্লা আর নিজের টিউবওয়েলের পানি তুমি গিরে গিরে খাইলা আবার লালন ফকিরের লোকেরা বলে আকাশটা কাঁপছিল কেন জমিনটা নাচছিল কেন বড় পীর ঘামছিল কেন সেই দিন সেই দিন ফরিস্তা গন্ডগোল বিল্লার কেন বাজায় ঢোল তারা চ্যালেঞ্জ করছে সে সুরতে দেয় আজান সুরতে পড়ে কোরআন সুর দিয়ে আজান দেয় সুর দিয়ে কোরআন পড়ে গান বাজনা হালাল লালন ফকিরদের ফকিরদের আকরা সবথেকে বড় হলো তারা গান বাজনা চর্চা করে আর গান বাজনা চর্চার মাধ্যমে শয়তান তাদের উপরে ভালোভাবে প্রাধান্য বিস্তার করে কারণ আল্লাহ সূরাতুল লুকমানের 3 নম্বর আয়াতে বলেছেন ও মিনান নাসি মাইয়্যাস্তারি লাহুল হাদিস আল্লাহ তাআলা বলেন অনেক অনেক লোককেই দেখবা যারা লাহুআল হাদিস ক্রয় করে কিনে أي عياتير بقائه عبد الله ابن مسعود رضي الله تلاهور سحابي تينار ساترو أبو سحاب رحمه الله تيني بحشنو كل ابن مسعود أيدي عيات هو الحديث بلاقول إتا منك ابن مسعود بل الله ألا أقسم بأنه القناه أي عيطة غنبتنا حرام واسم اوبرتين أبى تيننا قيته. قل غزور دليل بين الكتائب أمي بلي ببارا دليل أستفسر سادي الله ما সালেহ আল উসাইমিন রহিমা হল্লার উস্তাদ দলিল রয়েছে আল্লামা ইমাম দারিত তাবারি তাফসীর তাবারি খুলু প্রথম নাম্বার খন্ডের তৃতীয় নাম্বার খন্ডের 249 নাম্বার পৃষ্ঠায় লেবাননের বৈরুতের সাফ আরবি এখানে দলিলটা উল্লেখ করেছে এজন্য এই বাউলরা বর্তমান সময়ে ইসলাম ধর্মকে নিয়ে সব থেকে বেশি কটাক্ষ করছে আল্লাহর নবীরা আমি তো আল্লাহকে পর্যন্ত বলেছে এই আমি আমি রিতা সরকার তদ্য গোষ্ঠী যদি হাত তুলে মাপ চায় আল্লাহার কারণে এদের ক্ষমা করা হবে না এই বাংলাদেশের সব সমস্ত আলেম যে যে মসলাকের হানাফি হোক হও, হোক সাফি হাম্বলি হও দেবী হও সুন্দর হও যে যে মাসলাকের আছে সবার এখনই সবে হয়েছে এই ভণ্ড বের করে উঠে যাওয়ার কারণ এরা আমাদের সাথে ইসলাম নিয়ে ঠাট্টা করতে যদি আমরা বন্ধ করতে না পারি যদি আমরা কাপ থেকে নামিয়ে দিতে না পারি তার এক এরা ঘাড়ের উপর চড়ে বসবে এবং এরা ইসলামের ক্ষতি সাধন করে ফেলবে অথচ দেখেন বাউল ধর্ম আলাবা ধর্ম বাউল ইসলামের কোনো সম্পর্ক নেই লালনের ধর্ম বাউলের ধর্ম বিশ্বাস হলো বাউলের যে ধর্ম বিশ্বাস উজানির ভণ্ড পীর একই বিশ্বাস করে উজানির পীরের নাম জানো কি কি মুফতি যেটা বর্তমান আছে ভণ্ড সে একদিন তার লোকদেরকে বলতেছে কয় প্রত্যেক মুমিনের কলবের মধ্যে আল্লাহ আছে বা লালন ফকির তো তাই বলে বাড়ির পাশে আর শ্রীনগর সেটাই একগর পড়শি বসত করে বলে কি না বাড়ির পাশে আর নগর কুলুবুল মিনুন আর মুমিনের দিল হলো আল্লাহর আর্স এটা লালন ফকিররাও বলে এটা আমার দেশের হকখানি ঠকখানি চর সহ আর যত উজানি বিজানি আছে আলুপুরি ডালপুরি চোদ্দ গোষ্ঠী শুধু একই একই দেবসন করে মুমিনের দিলে নাকি আল্লাহর আর্স আর আল্লাহ নিদের আর্সের বন্যা দিচ্ছেন কোথায় আর রহমান আল্লাহ আর্সিস্তাওয়া এক মহিলাকে আল্লাহ নবী বলছেন বলতো আল্লাহ কোথায় আছেন মহিলা কি বা আল্লাহ কোথায় আছেন আকাশের উপরে আছেন তিনি যেমন দরকার তেমন আছেন তিনি আছেন অধিষ্ঠিত আছেন যেমন থাকা দরকার তেমন আছেন ওই ব্যাপারে আমাদের কোনো এল নেই আমাদের কোনো ধারণাও নেই অথচ এই এই এরা বলতে থাকে যে মানুষই আল্লাহ এর জন্যই মানে অনেক কিছু খুঁজলাম ডাইনে আল্লাহ খুঁজলাম বায়ে আল্লাহ খুঁজলাম পেছনে আল্লাহ খুঁজলাম দেখি আমি এখন নিজেই আল্লাহ হয়ে গেছি বেশি দূর না উস্তাদ কি নাম হাজি মক্কি বলি আমরা মক্কি বলি না আমরা এটা জিয়াউল কুলুবের পঁয়ত্রিশ পৃষ্ঠা লিখেছেন যে কোন বান্দা যখন আল্লাহ আল্লাহ জিকির করে বাইরে থেকে থেকে আল্লা বান্দা মনে হলো জহের মে বন্দা হো আর বাতেন মে খুদা হো দাতা হায় বাইরে থেকে এসে বান্দা হলেও ভিতরে ভিতরে সে কিন্তু আল্লাহ হয়ে যায় বাউলদের মধ্যে ওয়াহদাতুল উজুদ রয়েছে হুলুল রয়েছে তাসাউফের সহায়ক রয়েছে বাউল এবং সুফি তত্ত্ব এই দুইটা একাকার মারাজাল বাহরাইন এক নদীতে কি সঙ্গম হয়েছে